সামনে একটা ব্রিজ আছে আর ব্রিজটাতে উঠার আগে মানে সেই লেভেলের এই জায়গাটার নাম আমি প্রত্যেকটা ভিডিওতে ভুলা যাই তো আপনারা একটু কমেন্ট করে জানেন তো তো আমি দেখি আমার টাটা গাড়ি দিয়ে ওয়ান জে গাড়িকে ওভারটেক করতে পারি কিনা আপনাদের কি মনে হয় তো আপনারা কমেন্ট করে জানেন দোষটা কি আমার ছিল না ওই বাস ড্রাইভারের দোষটা ছিল আমি কিন্তু হর্নও দিছি তো এই দেখেন আমি আমার ক্যাবিন লাইটটা অন করে দিই দেখছেন এটা হচ্ছে আমার ক্যাবিন লাইট আর আমার হেল্পারও কিন্তু বসে আছে গাড়িতে একটা সিএনজি আছে তো আমরা দেখি ওভারটেক করা যায় কিনা এই তো করতেছি ও ভাই 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 বাস চলে আসছে হ্যালো ভিউয়ার্স সো আশা করি আপনারা যারা মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যেই কভার্ড ভ্যান আছে ওইটার মূলত পার্ট ওয়ান দেখছেন তাদেরকে আর বিস্তারিত বলা লাগবে না যারা পার্ট ওয়ান দেখেন নাই তারা উপরে আই বাটনেই পার্ট ওয়ানের ভিডিওটা পেয়ে যাবেন সো আগে পার্ট ওয়ানটা দেখে নিন পরে আপনারা পার্ট টুতে আসেন আর পরে আপনাদের সাথে কথা হবে আর যারা মূলত পার্ট ওয়ান দেখছেন তারা তো দেখেনি ভিডিওটা সো প্রথমে বলে রাখি আমরা মূলত এখন আছি দৌলদিয়া ফেরিঘাটে আর আমরা ফেরি থেকে মূলত রাস্তায় উঠার জন্য ট্রাকটাকে একটু কাটাচ্ছি তো এই দেখেন আমরা কিছুক্ষণের মধ্যেই রাস্তায় উঠা যাব তো এই দেখেন ভিউয়ার্স আমি রাস্তায় উঠতেছি আর আজকে আমরা বা ওই দিনের ট্রিপটা ছিল আমাদের ঢাকা থেকে কুষ্টিয়া বাট আমি পর্বটা মানে শেষ করতে পারিনি যার জন্য আজকে সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি সো ভিউয়ার্স আমরা অলরেডি উঠে গেছি কিন্তু ইয়েস ফেরি থেকে আমরা মূলত রাস্তায় উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ কুষ্টিয়াতে পৌঁছে যাবো সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানায়েন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের আর আমি আমার ড্রাইভিংয়ের দিকে ফোকাস করবো এই দেখেন প্রচুর মানে গ্রিন লাইনের কোচ রাখা আছে প্লাস অনেকগুলো গাড়ি রাখা আছে তো মানে জায়গাটা দেখে আমার পুরো সেই লাগতেছে পুরো বাস্তবের মতো এই দেখেন চায়ের টং আছে সো আমাদের মূলত এখন ডানে যেতে হবে রোড ক্লিয়ার আছে ইয়াস ক্লিয়ার আছে সো চলেন আমরা ডানে একটু মুভ করাই ফেলে আমাদের কভার্ড ভ্যানটাকে সো এই দেখেন আমরা ডানে মুভ করালাম আর অলরেডি কিন্তু ফেরি পার হতে হতে বিকাল 4টা বেজে গেছে সো আমরা কুষ্টিয়া পৌঁছাতে হয়তো রাত হয়ে যেতে পারে সো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে সো আমরা এখন বামে যাব রোড ক্লিয়ার আছে ওকে ক্লিয়ার আছে ওস্তাদ ক্লিয়ার আছে এই দেখেন সাউদি আবাস রাখা আছে করিম মোটরস রাখা আছে আর সামনে এটা কি সেলং চা পাতার একটা মূলত গাড়ি তো এখানে একটু জ্যাম লাগে গেছে আমরা একটু ট্রাফিক সিগন্যালটা মানবো কারণ আমরা যেহেতু ড্রাইভার সো ট্রাফিক সিগন্যালটা মানা আমাদের মূলত কর্তব্য তো ওকে মেবি গ্রিন লাইট জ্বলে গেছে ইয়েস সো আমরা এখন ডানে যাব আর ডানে হচ্ছে আমাদের কুষ্টিয়া রোড সো আমরা ডানে ইন করে ফেলবো আর ইনশাল্লাহ রোডে আপনার সাথে আড্ডা হবে কথা হবে প্লাস ড্রাইভিং তো হবেই আর সবচেয়ে মজা হচ্ছে যেহেতু ড্রাইভিং ব্লগ করতেছি সো আপনাদেরও আশা করি ভালো লাগবে আর পার্ট ওয়ানে আপনারা যে রেসপন্স করছেন তার জন্যই আমি মূলত পার্ট টুটা বানাইতেছি সো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা এনজয় করতে থাকেন আমি আমার ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি আমরা কিন্তু অলরেডি ফেরিঘাট থেকে বের হয়ে গেছি সো বিয়ার সামনে একটা মূলত গোল চত্বর আছে বা স্কোয়ার আছে সো আমাদের এখন বামে যেতে হবে সো আমরা বামে ইন করে ফেলতেছি এই তো এই রাস্তাটা একটু সরু যার জন্য মূলত একটু আস্তে ধীরে ড্রাইভ করতে হচ্ছে সো আমরা ক্রস করে ফেলছি এখন দেখি রাস্তায় সামনে আমাদের মানে কি আমাদের জন্য অপেক্ষা করতেছে সো দেখি রাস্তায় খেলাধুলা করতে পারে কিনা টাটা বাস দিয়ে আর পার্ট ওয়ানে কিন্তু আমরা সেই লেভেলের ওয়ান যে গাড়িকেও বা বাসকেও আমরা ওভারটেক টুভারটেক দিয়ে দিয়েছিলাম সো দেখি এখন দেওয়া যায় কিনা আর আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাই দিন তো তাহলে আমিও খুশি হব তো ভিউয়ার্স রাস্তায় তেমন কিছু ঘটতেছে না যে আপনাদের সাথে শেয়ার করা যায় তার জন্য আমি মূলত কি করব বুঝতেছি না বাট আমরা আরেকটা সামনে মূলত ত্রিমুখী পেয়ে গেছি বা তিন রাস্তার মোড় পেয়ে গেছি সো আমাদের ডানে যেতে হবে আর দেখছেন গাছপালা মানে পুরো রে ভাই বাস্তব জীবনের মতো আমার কাছে লাগতেছে সো আমরা এখন ডানে ইন করবো আর সামনে একটা গোল চত্বর আছে সো আমাদের একটু বাস ট্রাকটাকে মূলত বামে কাটে ডান দিয়ে বের হতে হবে সো আমরা বামে কাটাচ্ছি কাটায় আমরা ডান দিয়ে বের হয়ে যাবো ইনশাল্লাহ সো এই দেখেন আমরা এই তো ভাই 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 ওকে ওকে এক হেল্পার দেখতো ওই পাশে কিছু আছে নাকি নাস্তা যান 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 আচ্ছা আচ্ছা যাইতাছি তো এই দেখেন ভিউয়ার্স আমরা অলরেডি মূলত গোল চত্বরটা বা স্কোয়ারটা আমরা ক্রস করে ফেলছি আর আমরা ও ভাই মানে ভিউটা দেখতেছেন পুরো বাস্তব জীবনের মতো লাগতেছে আর সূর্যের আলোটা পুরো চোখে আসা পড়তেছে সো খুবই জোশ লাগতেছে ভাই এই দেখেন আপনাদেরকে একটা মজা দেখাই যদি আমি মূলত উইপারটা অন করি তাহলে উইপারের ছায়াটাও আমরা দেখতে পারবো সো আশা করি আপনারা দেখতে পারতেছেন দেখছেন খুবই জোশ লাগতেছে ভাই আর আমরা কোনো ব্রেক টেক দিব না কারণ আমরা ফেরিঘাটে প্রচুর খাওয়া দাওয়া করছি সো আমরা কথা না বাড়িয়ে আমরা মূলত ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি আর পুরো ভাই সেই লাগতেছে সো আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাই দিয়েন আর আমরা মূলত ড্রাইভিং করতেছি এটাই মজা আর ওকে আবারও আপনাদের সাথে কথা বলবো এখন আমি ড্রাইভিংয়ের দিকে ফোকাস করতেছি সো ভিউয়ার সামনে একটা ব্রিজ আছে আর ব্রিজটাতে উঠার আগে মানে সেই লেভেলের এই জায়গাটার নাম আমি প্রত্যেকটা ভিডিওতে ভুলা যাই সো আপনারা একটু কমেন্ট করে জানেন তো
আপনারা যদি চিনা থাকেন ওভারটেক করা যাবে না করা যাবে না সো আমি আমার লেনে ইন কইরা ফেলি কারণ অপর লেনে গাড়ির চাপ আছে সো আমি লেনে আমার ইন কইরা ফেললাম আর ডান পাশে এটা কিসের গাড়ি ছিল ওকে আমি নামটা দেখতে পাইনি ও ভাই পুরো জ্যাম লাগা গেছে ওকে ওকে নো প্রবলেম আর ব্রিজটার নাম যদি আপনারা কেউ জানতে পারেন বা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট কইরা জানাই দেন আর এনজয় করতে থাকেন আমি আমার ড্রাইভিং দিকে ফোকাস করতেছি আর সামনে একটা ট্রাক আছে প্লাস একটা বাস আছে দেখি আমরা ওভারটেক করতে সক্ষম হই কিনা সো ভিউয়ার সামনে আরেকটা গোল চত্বর আছে মেবি না হ্যাঁ গোল চত্বর আছে আবার আমাদের ডানে যেতে হবে সো আমি একটু শর্টকাট নিয়ে নিই কারণ আমরা বাঙালি সো আমি শর্টকাট নিয়ে চলে আসছি বাম পাশে কি ট্রাক আছে না নাই সো আবারও আমরা আমাদের লেনে ইন করে ফেলি আর আমরা অলরেডি শর্টকাট নিয়ে কিন্তু আমরা মূলত চলে আসছি তো ওকে রাস্তা পুরো ক্লিয়ার আমি ড্রাইভিং করতেছি আপনারা এনজয় করতে থাকেন আর ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানা দেন কোনো যদি ট্রাকের বা কাভার্ড ভ্যানের রিকোয়েস্ট থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব তো ওকে পুরো রোড ফাঁকা দেখতে দেখতে কিন্তু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা হয়তো ভিউটা দেখে বুঝতে পারতেছেন সো ভিউয়ার্স আমাদের সামনে একটা শাহবাদে আলীর নন এসি কোচ আছে সো আমি দেখি আমার টাটা গাড়ি দিয়ে ওয়ান জে গাড়িকে ওভারটেক করতে পারি কিনা আপনাদের কি মনে হয় পারবো সো আমি একটু ট্রাই করি বা টপ অনলাইনে গাড়ি আছে ভাই গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে না ওভারটেক করতেছে না ওইখানেও ট্রাক ওভারটেক করতেছে সো ইয়াস ইয়াস আমি শাহবাদে আলীকে ওভারটেক করে দিছি সামনে আছে অ্যানা ট্রান্সপোর্ট সো অ্যানা ট্রান্সপোর্টকে ওভারটেক করে দিছি ও ভাই দুইটা অ্যানা ট্রান্সপোর্ট মেবি ওরা রিজার্ভে আসছে সো আমি ওই ট্রাকটাকে ওভারটেক করে দেবো বা টপ অনলাইনে গাড়ির চাপ আছে সো আর আমি ওভারটেক করছি না না কইরা দিছি এই তো ভাই সেই 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 ওভারটেক করে আবার আমার লেনে ইন কইরা ফেলছি সো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে পাংশা নামক একটা স্থানে চলে আসছি আপনারা কেউ যদি পাংশা নামক স্থানের থেকে থাকেন তাহলে একটু কমেন্ট কইরা দিয়েন তাহলে আমারও ভালো লাগবে আর স্থানটা খুবই জোশ লাগতেছে আমার কাছে সো ওকে আবারও আপনাদের সাথে এই তো ভাই জোশ জোশ লাগতেছে আবহাওয়াটা প্লাস মানে ভিউটাও সেই লাগতেছে আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাই দেন ভাই জায়গাগুলোর নাম যে মজার মানে কি বলবো একটু আগে ক্রস করলাম আমরা পানসা আর এই জায়গার নাম হচ্ছে কি খোকসা মেবি তো ভাই কথা বলতে বলতে আমি কিন্তু রাস্তা থেকে নাইমা গেছিলাম ওকে নো প্রবলেম আর এই জায়গাটারও কেউ যদি থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করেন ভাই আপনাদেরকে আমি খালি কমেন্ট করার কথা বলতেছি কারণ খুবই ভালো লাগবে আপনাদের এলাকা দিয়ে আমি যাচ্ছি সো আপনারা কমেন্ট করেন আমারও ভালো লাগবে আর একটার বেশি কেউ কমেন্ট করেন না প্লিজ 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 একটার বেশি কেউ কমেন্ট করেন না এটা আমার অনুরোধ আপনাদের প্রতি আর ওকে সামনে কি বাস টাস আছে আছে বাট ওইটার আমরা ওভারটেক করতে পারবো না কারণ হয়তো না পারতে পারি সো আমরা একটু দেখি এই তো ইয়াস ওভারটেক দিয়ে দিলাম সো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে আর রাতে ড্রাইভ করার কিন্তু মজা আলাদা খুবই জোশ লাগতেছে মানে লাইটের আলো ছাড়া আর কোনো আলো কিন্তু আমরা দেখতে পারতেছি না সো খুবই জোশ একটা ফিলিং আর আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো কুষ্টিয়াতে পৌঁছায় যাব সো আপনারা যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা এভাবেই সাপোর্ট করেন পাশে থাকেন আর কোনো কোম্পানির যদি কাভার্ড ভ্যান ড্রাইভ করানোর কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আমি ওই ড্রাইভ মানে ওই কোম্পানির কাভার্ড ভ্যান বা ট্রাকটা ড্রাইভ করার চেষ্টা করব সো ভিউয়ার্স আশা করি আপনারা জানাবেন আমাকে আমরা রাতের অন্ধকারে কিছুক্ষণ আগে পাংশা প্লাস খোকসা নামক স্থান ক্রস করছিলাম আর এখন আমরা আছি মূলত কুমারখালী নামক স্থানে আর রাত কিন্তু প্রচুর হয়ে গেছে প্রায় 8:30 বাজতেছে অলরেডি আমরা মূলত ফেরি পার হওয়ার পরে আরও 4.5 ঘন্টার একটা জার্নি আমরা কমপ্লিট করে ফেলছি সো আমরা কুমারখালী ক্রস করতেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্য তথা কুষ্টিয়াতে পৌঁছা যাব আর আজকের মতো আমরা বিদায় নিয়ে নেব সো আপনারা দেখতে থাকেন আর খুবই ভালো লাগতেছে রাতের ড্রাইভ কইটা সামনে একটা কোচ আছে মেবি ইয়াস কোচ আছে সো আমরা দেখি ওভারটেক করতে পারি কি না পারবো না ও ভাই 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 চাপ দিছিল ও ভাই অবস্থা কাহিল কইরা ফেলছে কোচটা কি চইলা গেছে না একটু মানে ইয়া শার্নিং টার্নিং দিতে পারবো যাক আল্লাহ বাঁচাইছে ভাই আল্লাহ বাঁচাইছে নাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত কত জনের মানে কত মানুষের যে মালামাল নিয়ে আমি যাচ্ছি একটুর জন্য যদি ট্রাকটা উল্টে যেত তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত তো আপনারা কমেন্ট করে জানান দোষটা কি আমার ছিল না ওই বাস ড্রাইভারের দোষটা ছিল আমি কিন্তু হর্নও দিছি তো আপনারা কমেন্ট করে দেন আর আমাকে জানেন যে দোষটা কার ছিল
সো ভিউয়ার্স যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি অসীম ভালোবাসা আর অলরেডি আমরা কুষ্টিয়াতে চলে আসছি সো এই দেখেন আমি আমার ক্যাবিন লাইটটা অন করে দিই দেখছেন এটা হচ্ছে আমার ক্যাবিন লাইট আর আমার হেলপারও কিন্তু বসে আছে গাড়িতে সো আমি ক্যাবিন লাইটটা অফ করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কভার্ড ভ্যানটা রেখে দেব আর দেখি আমাদের মূলত অফিসটা কোথায় সুন্দরবন এক্সপ্রেসে ওকে 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 সামনে একটা সিএনজি আছে সো আমরা দেখি ওভারটেক করা যায় কি না এই তো করতেছি করতেছি ও ভাই 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 বাস চলে আসছে সো সাইড দিয়ে দিলাম বাসটাকে আর সামনেই আমরা রাইখা দিব আমাদের গাড়িটা সো ভিউয়ার্স আমরা এই ডান পাশে সাইড করব আর আমি আমার ক্যাবিন লাইট অন করে দেই এই দেখেন এখানে কি কভার্ড ভ্যান রাখার জায়গা আছে ইয়েস সো আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি আমরা এখানে আমাদের কভার্ড ভ্যানটা রাইখা দিব ওকে ওকে আমরা সাইড করে ফেলি আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন সো ভিউয়ার্স আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ।